হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি টেকনো ইন্ডিয়া গ্রুপের একটি কলেজ সিস্টার নিবেদিত ইউনিভার্সিটি এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে আমরা সিস্টার নিবেদিত ইউনিভার্সিটি সম্পর্কে জানাবো এবং একাডেমিক্স বা অ্যাডমিশন বা এর ফিল্ডটা কোথায় কোথায় আছে এবং ক্যাম্পাস লাইফ কেমন, ইভেন্টস বা ক্যারিয়ার বা এই সম্পর্কে কোর্স ফিস কী আছে, কী কী কোর্স আছে সমস্তটাই কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। এটা হচ্ছে বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি 2021-এ। তো মূলত আমরা দেখতে চাইবো যে একাডেমিক্সে কী কী কোর্স আছে, স্কুল অফ এগ্রিকালচার সায়েন্স, আর্কিটেকচার অ্যান্ড টাউন প্ল্যানিং, স্কুল অফ বিজনেস, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। এছাড়াও যদি আমরা দেখতে চাই আরও কী কী কলেজ আছে, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, হিউম্যানিটিস, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, স্কুল অফ ল, লাইফ সায়েন্স, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডিজাইন, সায়েন্সেস, নার্সিং, হেলথ অ্যান্ড ট্রান্সলেশন, রিসার্চ অ্যান্ড ফার্মেসি। তো আমরা মূলত এ নিয়ে দেখব যেখানে হেলথ সায়েন্স এবং ট্রান্সলেশন রিসার্চ এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রত্যেকটি কলেজে প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ সায়েন্সের চাহিদা অনেকটাই বেশি এবং তার এক্সপোজারও অনেকটাই বেশি, সেক্ষেত্রে আমরা এই কোর্সটা নিয়ে নিঃসন্দেহে আলোচনা করতে পারি। সো যে সমস্ত বন্ধুরা এই কোর্স নিয়ে ডিটেল জানতে চাইছো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স দিয়ে, তাদেরকে আমি এটা নিয়ে আলোচনা করবো। তো মূলত এখানে যদি আমরা দেখি যে এখানকার প্রোগ্রাম ডিটেলস কী কী আছে, এখানে বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি সিসিটি, এটা 3 ইয়ার্সের কোর্স, 6টা সেমিস্টার, 10+2-তে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে এবং 50% মার্কস থাকতে হবে। যদি আপনি বিএমএলডি করতে চান, ব্যাচেলার সরি বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলডি, সেক্ষেত্রে আপনার সেম ক্রাইটেরিয়া লাগবে এবং বিএসসি মেডিকেল রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, যেটা আমরা পিএমআরআইটি বলি, সেটা হচ্ছে কিন্তু 3 ইয়ার্সের কোর্স, 6 সেমিস্টার, 10+2-তে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকলেই হবে অথবা ম্যাথামেটিক্স থাকলেও হবে। অপারেশন থিয়েটার টেকনোলজি, যেটা আমরা ওটিটি বলে থাকি, সেটা কিন্তু 3 ইয়ার্সের, 6টা সেমিস্টার, এবং বিএসসি ইন অপটোমেট্রি যদি দেখি আমরা 4টে ইয়ারের, 4টে সেমিস্টার, 8টা সেমিস্টার, 4টে ইয়ার, এখানে 50% মার্কস থাকতে হবে এবং 10+2-তে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকলেই হবে, ম্যাথ না থাকলেও কোনো অসুবিধা নেই। এটা মূলত এই কোর্সগুলোর ক্রাইটেরিয়া। এবং যদি আমরা ফ্যাকাল্টি ডিটেলস একটু দেখি, সেক্ষেত্রে আমরা বোধহয় দেখতে পাবো ফ্যাকাল্টি ডিটেলসটা, কিন্তু অনেক কলেজ কী করে, তাদের ফ্যাকাল্টি ডিটেলস বাইরে দিতে চায় না, সেক্ষেত্রে হয়তো এখানে দেওয়া নেই। তো আমরা ফিজ স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব। টোটাল ফিজ হচ্ছে 3 লাখ বিএসসি সিসিটি, এমএলটিতে ও সেম 3 লাখ, এমআরআইটিওতে 3 লাখ এবং ওটিতে 3 লাখ এবং অপটোমেট্রি 3,88,000। তো আমরা এই কটা কিন্তু আমরা দেখে নিলাম কী কী লাগছে। এরপরে যদি আমরা সিলেবাস নিয়ে দেখতে চাই, এখানে কিন্তু প্রত্যেকটা সিলেবাস আছে, এমএলটি সিলেবাস, এমআরআইটি সিলেবাস, ওটিটি সিলেবাস, এগুলো আমরা মনে করলে কিন্তু দেখে নিতে পারি। সো অনেকটাই ডিসকাশন করলাম আপনাদেরকে, আশা করছি এরপরে যদি বিস্তারিত আপনারা জানতে চান এই সিস্টার নিবেদিত ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স বা ট্রান্সলেশনাল রিসার্চ সম্পর্কে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং অ্যাডমিশন রিলেটেড ইনকোয়ারিজ বা এখানে অ্যাডমিশন নেওয়া ভালো কি খারাপ সমস্ত কিছু একদম ফ্রি কাউন্সেলিং আপনার কিন্তু এখানে হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে, এবং এর পরবর্তীতে কোন কলেজ নিয়ে ভিডিও দেখতে চাইছেন আমাদেরকে জানান, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই নিয়ে ভিডিও বানাতে।